ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার কৃষণ মোর্চার উদ্যোগে এক কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় কাঁচরাপাড়ার ধরমপুর হোস্টেল মাঠে। টান টান উত্তেজনা পূর্ণ নৈহাটি বিধানসভার গ্রামীণ মণ্ডলে এই কবাডি প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। এই কবাডি প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত ছিলেন রাজ্য কৃষণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র, এছাড়াও উপস্থিত ছিলেন অরূপ সিংহ রায়, রূপম ব্যানার্জি সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা। এই খেলার বীজপুরকে হারিয়ে জয়লাভ করে নৈহাটি বিধানসভা। দুপুরের ভোজন করার পর অবশ্যই কিন্তু মুখে থাকবো এবং এই প্রোগ্রামের শেষে কিন্তু আমরা থাকবো। আপনারা প্রস্তুতি থাকেন ভারত মাতা কি এবার কি নৈহাটি বিধানসভা সুকুমার দাস এবং অন্যান্য যারা আছেন নৈহাটি বিধানসভা বিজেপি 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 জিনাবাদ বিজেপি 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 জিনাবাদ বিজেপি 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 জিনাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হয়ে গেছে এবং আমরা সবাই খুব এর জন্য আনন্দিত, হাততালি আমরা নিজেরা নিজেদের জন্য। আজকের এই অনুষ্ঠানের সভাপতি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি আমার দাদা শ্রী মনোজ বন্দ্যোপাধ্যায়, কিষাণ মোর্চার প্রদেশের সভাপতি শ্রী মহাদেব সরকার, বরিষ্ঠ আরো যারা কার্যকর্তা, প্রত্যেকের নাম আমার হয়তো স্মরণে নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকের নাম আমার লিখে প্রত্যেককে বলার কথা ছিল। জেলার পদাধিকারী যারা আছেন, মণ্ডল সভাপতি যারা আছেন, প্রত্যেককে স্বস্থানে আমি সম্মান জানাচ্ছি। দেখুন, আমরা আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার 7টি বিধানসভা আর কিষাণ মোর্চা 8টি টিম খেললাম, তাই তো? এই যে অবধারণা, এই যে ধারণা, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি, যাদের বিরুদ্ধে লড়াই করে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছি, তারা স্বপ্নেও কল্পনা করতে পারে যে আমরা কবাডি খেলবো নিজেদের মধ্যে? পারে না। তার কারণ হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি একটি পরিবারবাদী দল। আমরা প্রত্যেকে প্রত্যেকের মধ্যে একটা পারিবারিক সূত্রে যেন মনে হয় পার্টি করার ক্ষেত্রে আবদ্ধ হয়। এবং এই জোর কত বড় জোর জানেন? কিভাবে আমরা এই আমাদের বিচারধারা এই সংস্কৃতির মধ্যে জুড়ে গেলে কিরকম থাকি, তাহলে আপনাকে এখন থেকে প্রায় 25 বছর 26 বছর পেছনে ফেরত যেতে হবে। 96-97 সাল, 96-97 সালে আমি তখন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা,
বীরভূম থেকে এসে প্রদেশের কার্যালয়ে থাকি, আর তখন উত্তর চব্বিশ পরগনা জেলার বিদ্যার্থী পরিষদের কার্যকর্তার নাম ছিল মনোজ বন্দ্যোপাধ্যায়। তারপরে আমি আমার 96 থেকে 2002 কলেজ ইউনিভার্সিটি, যেমন হয় ছাত্র জীবন 5 বছর 6 বছর, আমি সে সময়ে ছিলাম ওখানে বিদ্যার্থী পরিষদের প্রদেশের কার্যালয়ের সম্পাদক, এখনো আমি কার্যালয়ের প্রভারী। আর তখন মনোজদা ছিল এখানে বিদ্যার্থী পরিষদের দায়িত্বে উত্তর চব্বিশ পরগনা, এখন জেলা সভাপতি। মাঝখানে অনেক জল গড়িয়ে গেছে, আমি আমার পেশার জন্য 22-23 বছর অন্যত্র ছিলাম, মনোজদার তাকিতে ছিলেন, কিন্তু পারিবারিক টান এক বিচারধারায় আজ থেকে 25-26 বছর আগে যখন আমরা এই দুই ভাই বিদ্যার্থী পরিষদ করতাম, কেউ কোনোদিন ভেবেছিলাম যে আজকে 26 সালে আমরা সরকার করার জায়গায় আসবো? শুধুমাত্র আদর্শবোধের টানে। জেলার কৃষাণ মোর্চার উদ্যোগে এই কাবাডি খেলার কেন আয়োজন করা হলো সে বিষয়ে বিস্তারিত জানালেন উপস্থিত বিজেপির নেতৃত্বরা। এটা নিয়ে তো আমরা সারা রাজ্য জুড়ে আন্দোলন করছি। আজকের যে নমো কাবাডির মাধ্যমে এই যে কাবাডি খেলা প্রতিযোগিতা যেটা আমরা এখানে আয়োজন করলাম, এর মাধ্যমে গ্রামের কৃষকদের, গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আমরা এই বার্তাই তো দিতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে কৃষকের চোখের জল মুছিয়ে দিয়ে তাদের রোজগার দ্বিগুণ করার লক্ষ্যে একটার পর একটা মাঙ্গলিক পরিকল্পনা নিচ্ছে, কৃষি সম্মান নিধি দিয়ে যেরকম সহযোগিতা করছে, সেরকম সিঁচাই যোজনার মাধ্যমে অসেচযোগ্য জমিতে সেচে ব্যবস্থা করা থেকে শুরু করে সারের ভর্তুকি দেওয়া থেকে শুরু করে সমস্ত সহযোগিতা কৃষকদের দিচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার ফসলের বীমার প্রিমিয়াম না দিয়ে এই রাজ্যের কৃষককে সর্বশান্ত করছে, কৃষক আত্মহত্যা করছে। এটা নিয়ে তো আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ করতে চাই, সারা রাজ্যের কৃষকদের কাছে এই বার্তা আমরা দিতে চাই যে এই সরকার কৃষক বিরোধী সরকার, এই সরকার কৃষকদের প্রতি উদাসীন, এই সরকারের পতন, কারণ এই সরকার চাকরি চুরি করেছে যুব সমাজের, এই সরকার গরিবের রেশন চুরি করেছে। আমরা জানি আপনাদের চ্যানেলগুলোতেও দেখানো হয়েছে রাজ্যের মন্ত্রী রেশন চুরির দায়ে জেলে, তা তার যে যোগ্য শিষ্য বাকিবুর রহমান, এটা তো একটা প্রতীকী নাম, সারা রাজ্যে মণ্ডলে মণ্ডলে এরকম বাকিবুররা তৈরি হয়েছে যারা কিষাণের পথ আটকাচ্ছে, কৃষি মান্ডির পথ আটকিয়ে কৃষককে স্বল্প মূল্যে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় সরকারের দেয়া যে MSP, তার হাজার হাজার কোটি টাকার মুনাফা এরা লুট করছে। এই লুটেরাদের বিরুদ্ধে আমরা সারা রাজ্যের কৃষক থেকে শুরু করে রাজ্যের মানুষকে সঙ্গবদ্ধভাবে এই সরকারের পতনের জন্যে আমরা যে আন্দোলন শুরু করেছি রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন, মাননীয় দিলীপ দা নেতৃত্ব দিচ্ছেন, আমরা চাই দ্রুত এই সরকারের পতন, বাংলার নতুন সূর্যোদয় ঘটুক, বাংলার আকাশে কৃষকের মুখে হাসি ফুটুক, বাংলার যৌবনের মুখে হাসি ফুটুক। দেখুন, আমরা ভারতীয় ভাবধারায় পরিচালিত একটি পরিবারবাদী আদর্শবাদী দল, সেই জন্য ভারতীয় জনতা পার্টি একদম ভারতীয় যে খেলা, যে খেলাতে ভারত বারবার অলিম্পিকে মেডেল নিয়ে আসে, সেই কবাডি খেলার জন্য কিষাণ মোর্চা, আমাদের কিষাণ মোর্চার যে সভাপতি শ্রী মহাদেব সরকারের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই শীতকাল নবান্ন হয়ে গেছে, ধান উঠে গেছে, চাষিদের হাতে এখন দুটো পয়সা, তারা ধান বিক্রি করে এই সময় হচ্ছে তারা চাষি ভাইরা খেলতে শুরু করেন। তাই আজ ব্যারাকপুর দিয়ে শুরু হলো, সারা পশ্চিমবঙ্গে 43টা আমাদের সাংগঠনিক জেলাতে এইভাবেই হচ্ছে যে আমাদের চাষি ভাইয়েরা তারা ফসল ফলানোর আনন্দে তারা খেলবেন। PM কিষাণের যে নিধি তারা সদ্য পেয়েছেন, আবার একটা নিধি লোকসভা ভোটের আগে পাবেন 6,000 টাকা করে, সেই টাকা পাওয়ার আনন্দে, ইনপুটস পাওয়ার আনন্দে, রবি শস্য চাষ করার আনন্দে কবাডি খেলবেন, এবং তাতে আমাদের ভারতীয় জনতা পার্টি সেভাবে যুক্ত হচ্ছে, এবং তাতে আমাদের টিম বিল্ডিং যাকে বলে, যে দল দল দলগতভাবে যে দলগত মানসিকতা যে তৈরি হয়, সে টিম বিল্ডিং এবং পরিবারবাদী মানসিকতা নিয়ে আমরা এই খেলাকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, দেখুন, আপনারা জানেন যে আমরা এই যে কবাডি প্রতিযোগিতা, কবাডি খেলাটা এটা একটা দেশীয় খেলা, দেশজ খেলা, এবং এই খেলার আমরা বিভিন্ন রকম বিষয়ে আমরা দেখতে পারি যে আমাদের ভারতীয় সংস্কৃতি বা পরম্পরার মধ্যে এই খেলার একটা মাহাত্ম্য রয়েছে, এবং তার সাথে সাথে এই খেলার মাধ্যমে আমরা যে সমাজে শুধুমাত্র রাজনীতি করার সাথে সাথে, ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি নয়, তার সাথে সাথে আমরা সমাজের প্রত্যেকটা স্তরের সাথে তাদের যাতে মানসিকতা এবং তাদের মানসিক বিকাশটা, মানসিক বা শারীরিক বিকাশ ঘটে, তার জন্য আমরা সচেষ্ট হয়ে থাকি। তো এভাবে আমরা
নমো কবাডি প্রতিযোগিতার মাধ্যমে সমাজের সর্বস্তরের কাছে একটা বার্তা দিতে চাই, যে খেলাটা দেশীয় খেলা এবং যেই খেলা আজকে আমাদের যুব সমাজ দুর্ভাগ্যবশত হয়তো এই খেলা থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার যাচ্ছিল, সেখানটায় আমরা সেটাকে আরও প্রজেক্ট করতে চাইছি। আমরা আগামী দিনে খেলাটাকে আরও বিস্তার লাভ করাতে চাইছি। সাংসদের সাথে হামলা কে করেছে এবং তার সাথে কি বিষয়টা আছে, হালিশরে কোন ব্যক্তি যুক্ত আছেন, আজকে তৃণমূল কংগ্রেস একে অপরকে মারছে। হ্যাঁ, সংসদে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আপনারা জানেন, আজকে আজকে একটা ভারতবর্ষে এমন একটা সরকার যে সরকার ভারতবর্ষকে আজকে বিশ্বের বিশ্বগুরু আসন বসানোর চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে আজকে পার্লামেন্টের ভেতরে বারবার বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন একটা দল বা একটা পক্ষ, যে পক্ষ ভারতবর্ষকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলও এদের সাথে যুক্ত থাকেন বিভিন্ন ক্ষেত্রে। আর বিগত দিনও আমরা দেখেছি যে কোনো এক আতঙ্কবাদীকে যাতে আর ফাঁসি না হয় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল রাত্রি 12টার সময় সুপ্রিম কোর্টকে খোলানোর ব্যবস্থা করেছে। তো স্বাভাবিক আছে এরকম, তাদের নিশ্চিতভাবে যে আগামী দিনে এই সমস্ত যারা দুষ্কৃতকারী আছে, সমাজবিরোধী আছে, যারা সন্ত্রাসবাদী আছে, ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, তাদের আগামী দিনে এই যে সরকার আছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, তারা আগামী দিনে তাদের জন্য বলিষ্ঠ পদক্ষেপ নেবে। কি রে তোদের হলো? নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মান, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।